মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রীর কাছে ইইউ সাংসদের অনুরোধ। বাংলাদেশীদের জন্য আবার খুলে গেল মালয়েশিয়া শ্রম বাজার, মন্ত্রিসভায় অনুমোদন, শিগগিরই দুই দেশের সমঝোতা চুক্তি। ইভ্যালির প্রতারণায় সহযোগিতার অভিযোগ, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তাহসান মিথিলা ও শবনম ফারিয়া। এবং জমি বাড়ি ও পুলিশে চাকরি পাবেন বরিশালের তাসপিয়া, জেলা প্রশাসনের উদ্যোগ। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সেকেন্ড চান্স স্কুল, 9 লাখ শিশুকে শিক্ষা জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ। নানা অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে ওয়াটার বাস প্রকল্প, সদরঘাট গাবতলী রুট সার্ভিস বন্ধ। করোনার ওমিক্রন ধরন ঠেকাতে প্রচলিত টিকার দুই ডোজ যথেষ্ট নয়, জানালেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এবং কমলাপুরে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বর্তমান ও সাবেক 7 র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কানাডায় ঢুকতে পারলেন না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রাজধানীর বাংলা মোটরে আরকে টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সারাদেশে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। মানবাধিকার লঙ্ঘনে বিদেশের অভিযোগ, দেশের জন্য লজ্জার মন্তব্য বিএনপি মহাসচিবের। জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত, বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সেকেন্ড চান্স স্কুল, 9 লাখ শিশুকে শিক্ষাজীবনে ফিরিয়ে আনার উদ্যোগ। এবং কাল থেকে নির্ধারিত কয়েকটি এলাকায় 5G ইন্টারনেট সেবা চালু করছে টেলিটক।